আসসালামু আলাইকুম। সো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি কীভাবে আমার নেলস আইটেমগুলো খুব সুন্দর করে সাজিয়েছি। সো এখন আমি কালকে আর কি আমি এটা সাজিয়েছিলাম। সো এখানে আমি যেভাবে ডেকোরেট করেছি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। অ্যান্ড এখানে আমি সবগুলো পেপার রেখে দিয়েছি, এটাতে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবেও ইউজ করতে পারি। আর এই লাইটটা দিয়ে আর কি এখানে আমি নেলস আর্ট করি। আর এখানে কিছু পেপার রেখে দিয়েছি, এই পেপারগুলোর কালারগুলো কিন্তু খুবই কিউট। সো এখানে আমি মার্কার পেন রেখে দিয়েছি 12টা কালার। সো এখানে আমি তো দেখাইতেই কিন্তু 12টা কালার রেখে দিয়েছি। সো এখানে আমি কিছু সিজার রেখে দিয়েছি, যেটা একটু ডিজাইনভাবে কাটে, এটা আমার খুবই পছন্দ। অ্যান্ড দিস কাটার, এটা আমার খুব ভালো লাগে। এখানে আমি একটা মেহেদি রেখে দিয়েছি, বিকজ এটা আমি মাঝে মধ্যে হাতে লাগিয়ে দিই তার জন্য। আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি কিউট, এটা হচ্ছে আমার যেগুলো আমি আর্ট করেছি সেগুলো, আমি যে নেগুলোতে ড্র করেছি সেগুলো আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। আর হচ্ছে এখানে আছে আমার কিছু ফিঙ্গার রিং। সো ইয়াররিংগুলো আমি নেল আর্ট করার সময় পরি, এগুলো পরলে খুবই সুন্দর আর কিউট লাগে। এখানে অনেকগুলোই ফিঙ্গার রিংস আছে। তারপর এখানে আমি কিছু টুকপিক রেখে দিয়েছি, এটা আমার নেল আর্ট করার সময় অনেক বেশি দরকার হয়। অ্যান্ড এখানে আমি কিছু কাটা রেখে দিয়েছি, এটা দিয়ে খুব ডিজাইনভাবে কাটা হয়। সো এই শেপটা কিন্তু খুবই ভালো লাগে আমার। আর এখানে হচ্ছে আমার টোটালি সবগুলো নেল পালিশ। অ্যান্ড এখানে আর রিমুভার, এখানে অনেক কালারের নেল পলিশ আছে, আর যেটা ভালো লাগে সেটা দিয়ে আমি ড্র করি। এখানে আমি কিছু কাঠ পেন্সিল রেখে দিয়েছি। অ্যান্ড এখানে আমি কিছু ডিজাইন করেছিলাম নেলসের, যেটা ছিল ফাইভ ফিঙ্গার, এটা আমি রেখে দিয়েছি। বাট এটা আমার ওইখানে অ্যাড করা থেকে আলাদা রাখাটাই বেটার মনে হয়েছে, যার কারণে ওগুলো আমি সিঙ্গল রেখে দিয়েছি এবং এগুলো আলাদা রেখে দিয়েছি। দেন এখানে আমি কতগুলো ব্রাশ রেখে দিয়েছি, এগুলো সবগুলোই আমার দরকার হয় নেলস আর্ট করার জন্য। অ্যান্ড এটার পিছে গ্লুটা কিন্তু অনেক বেশি ভালো, এটার প্রাইসটা ঠিক আছে, কিন্তু এটা এখন আমি ইউজ করিনি, সেটা ইউজ করবো, তো তখন আমি বলবো কেমন হয়েছে। সো এখানে আমি কিছু নেল স্ট্যান্ড রেখে দিয়েছি, এটা খুবই সুন্দর, এটা দিয়ে আর্ট করতে আমার অনেক বেশি কমফোর্টেবল ফিল হয়, কারণ অনেক সময় কিন্তু আমরা আমাদের নিজের ফিঙ্গারেরগুলো নেল পলিশগুলো ওগুলো রিমুভ করার জন্য অনেক বেশি সময় লেগে যায় এবং বিরক্তও লেগে যায়, যার কারণে আমি বেশিরভাগ সময় নেল স্ট্যান্ডের মধ্যে আর্ট করি, তাতে আমার ভালো লাগে, যেন আমার কালেকশানগুলো হয়ে যায়। সো এটা এই জন্য আমার বেশি ভালো লাগে। এখানে আমি কিছু স্লাইম রেখে দিয়েছি, স্লাইমগুলো মাঝে মধ্যে আমাকে অনেক বেশি ভালো লাগে, যখন আমি বোরিং ফিল করি তখনই। সো এটার মধ্যে কিন্তু আবার সুন্দর সুন্দর বউ দেওয়া আছে, এটা আমার অনেক বেশি কিউট লাগে, আর এটার খুবই কিউট আর খুবই ছোট। সো এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। সো এরপর আমরা চলে আসছি এই যে কিউট কিউট টেপগুলোতে। সো এই টেপগুলো আমার অনেক বেশি ভালো লাগে। এই টেপগুলো আমি বেসিক্যালি নেলস আর্ট করার সময় যখন আমরা দুইটা কালার ইউজ করব, বাট শেপটা একটু উলট পালট হয়ে যায় তখন আমি এটা ইউজ করি। আর এই জন্য আমার কাছে আরও অনেকগুলো টেপ আছে, এগুলো সবগুলো নেলস টেপ, এগুলো দিয়ে আমি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করি, আর এটা দিয়ে করলে নেলসগুলো একদম নিখুঁতভাবে হয় আর্টটা, যার কারণে এটা আমি একদম ফার্স্ট এটাও সামনে রেখে দিয়েছি। এখানে কিছু কালার্স আছে শ্যাডো টাইপের, বাট এটাও আমি নেলসে ইউজ করি, যাতে করে নেলসটা একদম একটু হালকা শ্যাডো টাইপের একটু গ্লো করে। সো এখানে আছে আমার মানে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটা আমাকে ফ্লাওয়ার স্টার্ট করার জন্য লাগে। সো আপনারা দেখেন এখানে সবগুলো শেপই আছে, ছোটো বড়ো চিকন সবগুলোই। সো এটা ফ্লাওয়ার্স ফুলের পাপড়ি আর্ট করার জন্য অনেক বেশি হেল্পফুল।
এখানে আমি একটা আঠা রেখে দিয়েছি, গ্লুটা আমার স্টোন বসানোর ক্ষেত্রে লাগে। সো এই যে আমার স্টোনটা, এখানে অনেক কালারের স্টোন আছে, স্টোনগুলো খুবই কালারফুল অ্যান্ড জুস, অনেক বেশি গ্লো করে। সো এটা আমি ইউজ করি মাঝে মধ্যে। তো তারপর আমরা ওটার পিছনে রেখে দিয়েছি একটি ছোট্ট ক্যান্ডেলস বক্স। সো এই ক্যান্ডেলসগুলো কিন্তু খুবই অনেক বেশি সুন্দর। এর আগের ভিডিওতে আমি ক্যান্ডেলসগুলোর ভিডিও দিয়েছিলাম আনবক্সিংয়ের, সো এটাতে আপনারা অনেক বেশি কমেন্ট করেছিলেন অ্যান্ড অনেক বেশি রিয়াক্টও করছিলেন, যার কারণে অনেক থ্যাংক ইউ। সো আপনারা দেখেন এটা কত ছোটো আর কত বেশি সুন্দর, কিউট। এটা এখনও আমি ইউজ করিনি, বাট কোনো একটা সুখবরে সময় আমি এটা ইউজ করবো। দেখে দিয়েছি একটি নেল কিট। নেল কিটটা আমার অনেক বেশি দরকার হয়, কারণ নেল সাইড করার জন্য এখানে সবগুলো আইটেমই দেওয়া আছে, আর আমার টুথপিকটা যেহেতু অনেক বেশি দরকার হয় ডিজাইন করার জন্য, যে কারণে আমি এখানে রেখে দিয়েছি। রং রেখে দিয়েছি, এই কালারগুলো কিন্তু খুবই সুন্দর। আমি মাঝে মধ্যে কালারগুলো করি, সো আমি আপনাদের দেখাচ্ছি। কালারগুলো খুবই পিগমেন্টেড, কি অবস্থা। যাই হোক, পোস্টার কালারগুলো কিন্তু অনেক বেশি সুন্দর, এক একটা এক এক কালার। বাট আমি কী করি, এগুলো এক একটা এক এক কালার নিয়ে ওটা হালকা বা গাঢ় এরকম করে, এই যে এটার মধ্যে আমার কিন্তু এখানে পিঙ্ক কালারটা নেই, কিন্তু এটার মধ্যে আমি একটু রেড অ্যান্ড একটু হোয়াইট কালার ইউজ করে এটা পিঙ্ক করেছি। করার পর দেন এটা আমি নেলসে অ্যাড করেছিলাম, সো অনেক বেশি সুন্দর লাগছিলো। দেন আমাদের নেক্সট হচ্ছে, এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড রেখে দিয়েছিলাম, সো এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম আর কি। যখন আমরা ভিডিও করি তখন জাস্ট এতটুক স্কিনটা নেওয়া হয়, সো পিছনের যে স্টোনগুলো আছে এগুলো ভালো লাগছিল, তার জন্য এটা আমি এমনিই বানিয়েছিলাম। সো এটি তারপর আমাদের আসছে, মানে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যেটার ভিডিওগুলোই আমি করি, সেটা হচ্ছে যেটা এই ওয়াচটা আমার কম পড়া হয়, যেখানে যে কোনো একটা সাইজ নিয়ে দেন এখানে আমি বসিয়ে তারপর কি কালার করি। তারপর এখানে একটা আমি দেখাচ্ছি, এটার মধ্যে আমি আসলে মেকআপটা আই শ্যাডো লুকটা আর কি আমি শিখছিলাম, এটার মধ্যে প্র্যাকটিস করলে আর কি আমার বেশি ভালো হয়। এই প্র্যাকটিস বোর্ডটা আমি কিনেছিলাম 400 টাকা দিয়ে। সো এই যে এখানে আর কি ব্লুটা আর্ট করতে হবে, মানে আপনার যেমনি ইচ্ছা তেমনিই আর কি আর্ট করতে পারবেন, সমস্যা নেই। আর এটা দিয়েছে, এটা হচ্ছে এটার মেকআপগুলো রিমুভ করার জন্য, সো এটা আমার অনেক বেশি দরকার হয়। এটা তো সবাই বেসিক্যালি সবাই জানেন যে এটা হচ্ছে ফেক নেলসের গ্লুগুলো, সেখানে আমার অনেকগুলোই গ্লু আছে, অনেকগুলোই আছে। সো এগুলো হচ্ছে যেরকম এক একটা খুলে লাগাতে হয়। দেন এখানে আমি একটা নেলস রেখে দিয়েছি, এটা আমি কিনেছিলাম এমনি জাস্ট। আর এখানে আছে অনেকগুলো গ্লিটার, আর এখানে আছে অনেকগুলো ট্যাপ, আর এখানে আছে এই যে, এটা আমি নোকের মধ্যে দিয়ে ডিজাইন করতে পারি জাস্ট এতটুকুই। আর এখানে আমাদের কিউট যে স্ট্যান্ডটা আছে সেটা দিয়ে আমরা আর কি ভিডিওটা করি, যেটা আমার ক্যামেরাম্যান। সো অ্যান্ড এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করি, আর এটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, আর কিন্তু অনেক বেশি ফেমাস এইটা। সো এখানে আমার রিং লাইটটা, আর ডেকোরেট করার জন্য আমি উপরে একটা, এটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম ওয়ালম্যান। ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।